তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ফ্রেশ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ইন্টারেস্টিং কেন বলছি, কারণ আজকে আমরা যাচ্ছি নীল মাধব দর্শনের জন্য। তার জন্য আজকে ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এখন ডাইরেক্ট মানে এক্ষুনি গাড়ি বেরাবে, তো ডাইরেক্ট গাড়িতে গিয়ে ওখানে গিয়ে কথা বলছি। তো চলো। তো ফাইনালি এখন গাড়িতে উঠে গেছি, সবাই এখানে গাড়িতে বসে গেছে। তো এখন তো ফাইনালি এখন গাড়ি থেকে নেমে গেছি। আর পিছনের ওয়েদারটা জাস্ট দেখো, পুরো মানে অসাম লাগছে, অসাম। এখন আমরা এসছি হচ্ছে তোমার নীল মাধব দর্শনের জন্য। তো মা বাবারা সবাই সামনে চলে গেছে, ফটোশ্যুট করছি পিছনে। আর সিনারিটা দেখো জাস্ট। কেমন লাগছে কমেন্ট করে জানি, তাহলে বোঝা যাবে। ভাই বেশি সিরিয়াস আছে, এইগুলো কি পাহাড় কেটে? ওই যাই হোক, পাথর কেটে না, পাথর পড়ছে। চেন্নাই এক্সপ্রেসের মতন কথা মনে পড়ে যাচ্ছে। ফার্স্ট টাইম তো, আমার গার্লফ্রেন্ড হলে তুলে নিয়ে যেতাম, বুঝলি? না তোর মতন থাকুক ঠাকুর। এখান থেকে এখন আমরা মানে পুরোটা ঘুরলাম, ঘোরার পর এখন এখান থেকে চলো নিচে গিয়ে কথা বলছি। কেমন লাগছে? তো জায়গাটা তো কেমন লাগছে সেটা তো তোমরা দেখলেই, এটার একটা সিনেমেটিক শট দেখে আসো, ছোট্ট একটা সিনেমেটিক শট। এখন আমাদের এখানের মোটামুটি ভিডিও করা, ফটো তোলা, রিলস করা সব হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। এক্ষুনি পড়ে যাচ্ছিলাম, এখন কোথায় আছি সেটা একটু দেখে নো। এই যে পাথরের, এই যে পাথরটা, পাথরটা এখানে আছি। যদি পড়ে যেতাম তাহলে মোটামুটি আজকে স্নান করে তারপরে ভিজা অবস্থায় বাড়ি যেতে হতো, ঠিক আছে? আর যদি এরকম বাড়ির সামনে হতো তাহলে মনে হয় না যে দু তিন ঘন্টা
টাইম এমনিই কেটে যাবে এরকম। তো খুব ভালো লাগলো জায়গাটা, আর তোমরা সিনেমাটিক শটগুলো দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ফটো ভিডিও মানে রিলসও কিছু করছি, সেগুলো দেখতে হলে ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো। আর দেখো পাথর পাথর কত সুন্দর পড়ে আছে, পিছনে পাহাড়টা আলাদাই লাগছে, মানে কোথায় চলে এসেছি, এত এত সুন্দর পিছনে। সো গাইস আজকের ভিডিওটা এতটাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, সব করো দাও।